সাবস্ক্রাইব করো হেভি মাইন্ডটেক চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেভি মাইন্ডটেক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেরি ইন্টারেস্টিং অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যে অ্যাপসটি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তাহলে বন্ধুরা, বরাবরের মতো চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই অ্যাপসটি এখানে নিতে হবে ইনস্টল। আমি এখানে ইনস্টল করে রেখেছি, তোমরা ইনস্টল করে নেবে। আর এই অ্যাপসটি যদি তোমাদের খুঁজে পেতে সমস্যা হয়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সোজা ইনস্টল করে নেবে। তোমাদের বন্ধুরা, প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল করার সময় একটি প্রবলেম ফেস করতে হতে পারে। ইনস্টল বাটনটি প্লে স্টোরে নাও থাকতে পারে, এরকম একটি প্রবলেম ফেস করতে হতে পারে। ইওর ডিভাইস ইজ নট কম্পেটেবল উইথ দিস ভার্সন। তাই তোমরা কী করবে, আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আরেকটি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে ফোনে ইনস্টল করে নেবে এই অ্যাপসটি। তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারলাম না, তার মানে এই অ্যাপসটি হয়তো আমাদের ফোনে ঠিকঠাক কাজ করবে না। বন্ধুরা, এরকম কোনো কথা নেই, তোমাদের ফোনে 100% বলছি ঠিকঠাক কাজ করবে। এরপরে আমার মতো সিম্পলি ওপেন করবে। ওপেন করার পরে এখানে যে একটি অন অফ বাটন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে এখানে 5টি ইনকামিং কল লগ মোড দেওয়া আছে, তোমাদের এখান থেকে যেটা পছন্দ সেটা দিয়ে নেবে। আমি এখন সিম্পলি এইটা আমার পছন্দ হচ্ছে, এটা দিয়ে নিচ্ছি। এখানে দেওয়ার পরে ওকে করার পরে এখানে আমাকে ডাইরেকশানটি দেখিয়ে দিচ্ছে যে কীভাবে ইনকামিং কলের লক মোডটি আমি দিতে পারবো। এরপরে বন্ধুরা, যেমন দেখিয়ে দিয়েছে আমি তেমন করে নিচ্ছি, তোমাদের এখান থেকে যেমন ইচ্ছা তেমন করে নেবে। এরপরে আবার কনফার্ম করতে বলছে। কনফার্ম করে দেওয়ার পর এখানে যে নেক্সট অপশানটি আসছে, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে তোমাদের ইনকামিং কলের লগ মোড তৈরি। এখন তোমরা এখান থেকে যে একটি অপশান আসছে অ্যান্সারের টেস্ট কল, এখানে ক্লিক করে দেখেও নিতে পারো। বন্ধুরা, দেখতে পাচ্ছ এরকম ঠিক ইন্টারফেস আসবে তোমাদের যে কোনো ইনকামিং কল আসলে, তোমরা তখন সেই ডাইরেকশানটি দিয়ে নেবে। ডাইরেকশানটি দেওয়ার পরে কলটা রিসিভ হয়ে যাবে। তারপরে এখানে বন্ধুরা দুটি পারমিশান চাইবে, তোমরা অ্যালাউ বাটনে ক্লিক করে পারমিশানগুলি দিয়ে নেবে। এরপরে এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ অপশান আছে। এখানে একটি দেখতে পাচ্ছ হাইড কলার আইডি, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে বন্ধুরা তোমাদের ফোনের এন্টায়ার যেসব কন্ট্যাক্টগুলি আছে, এখান থেকে তোমরা তাদের নাম্বারও হাইড করে দিতে পারো, অথবা তাদের নামও হাইড, অথবা দুটোই হাইড করে দিতে পারো। এখন বন্ধুরা, আমার এই বন্ধুর যদি আমি হাইড নাম্বারে ক্লিক করে এই প্রিভিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু নামটি শো হচ্ছে, কোনো নাম্বার শো হচ্ছে না। এরপরে বন্ধুরা আবার হাইড নেমে ক্লিক করে প্রিভিউ অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু নাম্বারটি শো হচ্ছে, কোনো নাম শো হচ্ছে না। এরপরে বন্ধুরা আর একটি গুরুত্বপূর্ণ অপশানটি হচ্ছে এই যে রিনেম কলার আইডি। এখানে বন্ধুরা ক্লিক করলে তোমরা তোমাদের ফোনের এন্টায়ার যেসব কন্ট্যাক্টগুলি আছে তাদের তোমরা নামও একটা এখান থেকে দিয়ে নিতে পারবে। এখান থেকে তোমরা যেমন ইচ্ছে তেমন নাম দিয়ে দিতে পারবে। এখন আমি বন্ধুরা যদি এ টিভি তাহলে প্রিভিউতে ক্লিক করি, দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু এ দেখাচ্ছে, অন্য কিচ্ছু দেখাচ্ছে না। এরপরে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ অপশান হচ্ছে অ্যাপ লক। তোমরা এই অ্যাপসটি থেকে তোমাদের ফোনের এন্টায়ার অ্যাপগুলোর লকও দিয়ে দিতে পারো, এর জন্য কোনো অন্য কোনো অ্যাপস লকের প্রয়োজন নেই। এরপরে বন্ধুরা আরেকটি ইনকামিং কল ওয়ালপেপার, সেটাও হচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ অপশান। এটা দেওয়া এখানে ক্লিক করার পরে একটি পারমিশান চাইবে, তোমরা অ্যালাউ অপশানে ক্লিক করে পারমিশানটি দিয়ে নেবে। তোমরা এখান থেকে ইন্টারনেট থেকেও যে কোনো ইনকামিং কলের জন্য ওয়ালপেপার দিয়ে নিতে পারো, অথবা তোমাদের মাই অ্যালবাম থেকেও তোমরা যে কোনো ইনকামিং কল ওয়ালপেপার দিয়ে নিতে পারবে। এরপরে বন্ধুরা আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ অপশান, যেটা এরম কর্নারে দেখতে পাবে তোমাদের যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, তোমরা এই ফিঙ্গারপ্রিন্ট অপশানটিতে ক্লিক করে তোমাদের ফিঙ্গারপ্রিন্টটি ম্যাচ করিয়ে দিয়ে তোমরা কী করবে, তাহলে তোমাদের কী হবে যে তোমাদের কোনো ইনকামিং কল আসলে তোমাদের সেই ফিঙ্গারপ্রিন্টটি দিলে তারপরে তোমাদের কলটা রিসিভ করতে পারবে। তাহলে কী হবে, তোমাদের অন্য কোনো কেউ তোমাদের ওই কলটি রিসিভ করতে পারবে না। আর বন্ধুরা এখানে যে একটি সেটিংস আইকন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমাদের এই অ্যাপসটি তোমরা সেটিংসও করে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি সেটিংস দেওয়া আছে, এখানে ক্লিক করলে তোমরা এখান থেকে আবার সব রকম লক মোডগুলো দিয়ে নিতে পারবে, লক মোড চেঞ্জ করতে পারবে ইত্যাদি ইত্যাদি। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।